বন্ধুরা আপনারা দেখুন, এই তো এটার থেকে ঢেকে রেখেছিলাম আপনাদের সামনে, চারটা সজনার গুটি লাগিয়েছিলাম আপনাদের সামনেই, খেয়াল আছে তো? আজকে দেখুন এটার গাছ হয়ে গেল, ঠিক আছে? এক সপ্তাহ লেগে গেল এটার চারাটা উঠতে। তো দেখুন চারটা গুটি লাগিয়েছিলাম, এই চারটে গুটি লাগিয়েছিলাম তার থেকে একটা হয়েছে, তার মানে কি কনসেপ্ট তো সাকসেস, ঠিক আছে? এই একটা গাছ দিয়ে, এটা পৃথিবীর হাইয়েস্ট নিউট্রিশিয়াস ট্রি, গুগল একবার মেরে দেখবেন, সজনা গাছ 300-এরও বেশি রোগ সারাতে পারে। একে আমি লালন পালন করে বড় করব, আপডেট অবশ্যই দিয়ে থাকবো। বন্ধুরা একবার দেখতে থাকবেন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, আপনারা আপনাদের ডাক্তার নিজেরাই হতে পারবেন, ঠিক আছে? সুস্থভাবে বেশি দিন বাঁচতে পারবেন, লেগে থাকুন। এটার আপগ্রেড আবার দিচ্ছি আপনাদের, ঠিক আছে? ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাকে, একদম কাছের থেকে সজনা গাছ গুটির থেকে চারা হয়েছে। বন্ধুরা খেয়াল রাখবেন, ঠিক আছে? প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর, এই সুস্থ থাকার মহা ঔষধ। বাড়িতে গাছ লাগিয়ে ফেলুন, আপনারাও করতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। বন্ধুরা আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা, ঠিক আছে? আমাদের এই পৃথিবীতে সুস্থভাবে বেশি দিন বাঁচতে হবে, আমরা নিজেরাই আমাদের বাঁচার রাস্তা নিজেরাই তৈরি করতে নিতে পারি, ডাক্তারের ভরসা করতে হবে না। আপনার ডাক্তার আপনি হতে পারবেন, আমাদের চ্যানেলে লেগে থাকুন, শিখতে থাকুন, চলুন একসঙ্গে আমরা সুস্থভাবে বেশি দিন বাঁচি এবং সমাজকে রোগমুক্ত করি। অশেষ ধন্যবাদ, আপনাদের দিন শুভ হোক। এই ভিডিওতে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না অবশ্যই, এবং অন্যকে শেয়ারিং করে অবশ্যই জাগ্রত করুন। সজনা গাছ বীজের থেকেই গাছ করা সম্ভব, এটা কোনো ফেক কথা নয়, এটার আপগ্রেড আরও দিয়ে থাকবো। আগামী ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা, অশেষ ধন্যবাদ, আপনাদের দিন শুভ হোক, মঙ্গল হোক, ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ।